সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খাইরুল লাকুম, ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন সমস্ত রকমের দুনিয়া এবং আখিরাতের, দিন ও দুনিয়ার ইহকাল পরকালের সমস্ত রকমের ফিতনা বালা মুসিবত থেকে, আজাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অবস্থায় রাখেন, ঈমানের অবস্থায় যেন আমাদের সকলকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আজকে এই করোনা ভাইরাস থেকে 24টি শিক্ষা বা শিক্ষণীয় বিষয়। আমরা এই 24টি আলোচনার বিষয়বস্তু করেছি যেহেতু আমাদের সম্মানিত ইসলামিক কালচার সেন্টারের পরিচালক, ডাইরেক্টর এবং দামাম ইউনিভার্সিটির যে শরিয়া ফ্যাকাল্টি রয়েছে তার তিনি প্রধান, যিনি ডিন, তিনি এই বিষয়গুলি টুইট করেছেন এবং সেগুলি আমি পড়ে খুব পছন্দ লেগেছে তার পয়েন্টগুলি, সেই জন্য সেই বিষয়গুলি নিয়ে আলোচনা মূলত করব। তবে এর সাথে আরও অন্যান্য কিছু বিষয়ও এসে যেতে পারে, কারণ শিক্ষার অনেক বিষয় রয়েছে, শিক্ষার অনেক দিক রয়েছে, তবে অধিকাংশ দিকগুলি তিনি তার এই টুইটারে তুলে ধরেছেন। প্রথম শুরু করি কোরআনে কারিমের আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 216-তে ইরশাদ করেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআ, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, ওয়া হুয়া খাইরুল লাকুম, কিন্তু সেটি তোমাদের জন্য কল্যাণকর, ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান, আর তোমরা কোনো কিছুকে পছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য অনিষ্টকর। আমরা কিছু জিনিসকে অপছন্দ করি কিন্তু তাতে রয়েছে আমাদের মঙ্গল, আর কিছু জিনিসকে আমরা পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তাতে রয়েছে আমাদের অমঙ্গল, কারণ আল্লাহ আলম আন্তুমুল আত আলম, আল্লাহ বেশি জানেন আমরা জানি না। এই একই কথা কাছাকাছি সূরা নিসার আয়াত নম্বর 19-এ আল্লাহ ইরশাদ করেছেন, ফাআসান তাকরাহু শাইআ, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করবে, ওয়াজা আল্লাহ ফিহি খাইরান কাসীরা, কিন্তু তাতে আল্লাহ বহু কল্যাণ রেখেছেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বহু কল্যাণ নিহিত রেখেছেন। তো মনে রাখতে হবে যে কোনো বিপদ আপদ অনিষ্টতে বালা মুসিবতে কল্যাণের দিক রয়েছে। এই জন্য আরবের একটি প্রবাদ রয়েছে যে প্রত্যেক মেহনাতে মেনহা রয়েছে, প্রত্যেক মেহনা মানে বালা মুসিবতে, মেনহা মানে আল্লাহর দান রয়েছে। তো আমরা এই বালা মুসিবত থেকে অনেক কিছু শিখতে পারব, এই শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতিতে, হালাল হারামের বাছাই এবং সমস্ত ঈশ্বরের জীবনের সংশোধন নিয়ে আসতে পারি, জাতি, সমাজ, দেশ, বিশ্ব, তাহলে আমরা সফল হতে পারব। যেসব বিষয়গুলি আমরা এই বালা মুসিবত থেকে শিখতে পারি তার একটি হচ্ছে কুদরতুল্লাহ। প্রথমে এই দিয়ে শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তি, তিনি মহান শক্তিধর, ওয়া হুয়াল কাওয়িউল আজিজ, তিনি মহাশক্তিধর এবং তিনি সর্বজয়ী, তিনি মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না, এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান, তার ক্ষমতার জন্য বেশি কিছু করা লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে, কোনো ক্ষেত্রে আদেশ নিষেধ হচ্ছে, ইযা আরাদা শাইআন, কোনো কিছু যখন তিনি করতে চান তার সৃষ্টি জগতে, যা কিছুই করতে চান, আন ইয়াকুলা লাহু কুন, বলেন যে হয়ে যাও,
এখন হয়ে যাও, একটি কথা শুধু, কাপান নুন, হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এইরকমই সৃষ্টিগত নির্দেশ হুকুম হয়েছে এই করোনা ভাইরাসের, সুতরাং তা পৃথিবীতে কি যে অবস্থা তৈরি করেছে তা আমার চাইতে বিশ্ববাসী, সাধারণ জনগণ পর্যন্ত অনেক বেশি জানছেন, কাউকে জানাতে হবে না। এই ক্ষেত্রে সমস্ত শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে, কুদরতের কাছে হার মানতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ক্ষমতাবান, যিনি মহান, যিনি সর্বশক্তিমান, আল্লাহু আকবার, যিনি সবচেয়েতে বড়, সবকিছুর ক্ষেত্রে সবচেয়েতে বড়, যে তার দিকে ফিরে আসতে হবে, তার কাছে প্রত্যাবর্তন করতে হবে এবং তার কাছে আমাদের ক্ষমতা চাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো শক্তি, কোনো ক্ষমতা নেই। যা কিছুই আছে তাও আল্লাহর দান, যতক্ষণ আল্লাহর হুকুম আছে ততক্ষণ আছে, আর যখন আল্লাহর হুকুম হবে যে শেষ হয়ে যাও, শেষ হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে দাফুল বাশার, মানুষ যে কত দুর্বল অসহায়, মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সামনে কত যে দুর্বল, কত যে অসহায়। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তারপরেও মানুষের বাহাদুরির শেষ নেই, বীরত্বের শেষ নেই, মানুষের দাপটের শেষ নেই, মানুষের জুলম অত্যাচার বাড়াবাড়ির শেষ নেই। মানুষ কথা বলতে গিয়ে আর কাজ করতে গিয়ে লাগামহীন হয়ে যায়, কত দুর্বল, কত অসহায়। এই শিক্ষা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে, এই করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কাছে অসহায়। পৃথিবীর এত বড় বড় শক্তি, সেই শক্তিশালী দেশ থেকে আল্লাহ শুরু করেছেন, কোনো গরিব দেশ থেকে শুরু করেন নাই। যেসব শক্তি চ্যালেঞ্জ করেছিল যে আমাদের সামনে টিকার মতো আর কেউ নেই, সেই সব শক্তি দিয়ে আল্লাহ শুরু করেছেন। আর তারপরে ধীরে 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 যেসব শক্তিগুলিকে বলা হয় তৃতীয় বিশ্ব, হ্যাঁ, বা দুর্বল পার্থিব শক্তির ক্ষেত্রে, সেসব দেশে সেই দিকেই এখন রওনা হয়েছে এই করোনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করে, বিশ্ব মানবতাকে রবের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করে। মানুষ অত্যন্ত দুর্বল, সুতরাং এখান থেকে যদি আমরা এতটা শিখতে পারি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, যে আমরা অত্যন্ত দুর্বল, আমাদেরকে শক্তি চেয়ে নিতে হবে রবের কাছে, আর আল্লাহর কাছে যখন শক্তি রয়েছে তার কাছ থেকে চাইতে হবে এবং পেতে হবে, সুতরাং আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে দুনিয়া অত্যন্ত তুচ্ছ, দুনিয়া এত তুচ্ছ যে দুনিয়ার কোনো মূল্য নেই, এত এত শক্তি থেকে, এত এত নিরাপত্তার ব্যবস্থা থেকে, আর নিরাপত্তা বিভাগে এত বাজেট থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তির সামনে মানুষের এই পার্থিব শক্তি যে কত তুচ্ছ, আর কত যে মূল্যহীন, আর কত যে দুর্বল, তা স্পষ্ট হয়ে উঠেছে। আজকে এই সামান্য একটি ভাইরাসের প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা পৃথিবী দিতে পারছে না, দেশের পর দেশ গ্রাস করে চলেছে এই করোনা, কিন্তু এই দুনিয়া যে কত তুচ্ছ এবং দুনিয়ার শক্তি যতই শক্তিশালী হোক না কেন, কত যে তুচ্ছ, তা অসহায় হয়ে পড়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে দুনিয়া আমাদের কোনো কাজে আসবে না। দুনিয়া তুচ্ছ হওয়ার আরেকটি দিক রয়েছে, যে দুনিয়া আপনার কাছে যতই ভোগের সামগ্রী থাক না কেন, যতই আপনাকে সুরক্ষিতভাবে নিরাপদ বেঁচে থাকার জন্য সামগ্রী থাক না কেন, এই দুনিয়া কিছুই নয়, আজকে আছে কালকে নেই। হঠাৎ করে সুস্থ মানুষ চলতে চলতে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেল, আর এমনভাবে শেষ হয়ে যাচ্ছে যে তার কাছে, আপনজন কাছে আসতে চায় না, কত দুর্বল, কত অসহায় দুনিয়া এবং দুনিয়ার মানুষ। চার নম্বর যে শিক্ষা, যে শিক্ষাটি রয়েছে এখানে সেটা হচ্ছে মানুষের ইমান যে কত দুর্বল এবং মানুষের বিশ্বাস যে কত স্বল্প বিশ্বাস। অমুসলিম, তাদের তো বিশ্বাস নেই, কিন্তু যারা জাতিতে মুসলিম তাদের বিশ্বাস, তাদের ইমান যে কত কমজোর এবং তাদের ইয়াকিন যে কত দুর্বল, ইয়াকিন অবাক হওয়ার বিষয়।
আজকে আল্লাহ রাব্বুল আলম এই আজাব নেমে এসেছে, তারপরেও মানুষ যেন খেলতামাশায় মেতে রয়েছে, আগুন খেলাধুলায় মেতে রয়েছে। জি, এখন এসব নিয়ে হাসাহাসি খেলতামাশায় লিপ্ত রয়েছে, এখনো মানুষ এই নিয়ে উপহাস করতে আছে, এখনো এই নিয়ে মানুষ একে অপরকে গালমন্দ করছে। ভালো কথা যদি বলতে যাওয়া যায়, যদি নরম ভাষায় কথা বলা যায়, আল্লাহর ভয়ে, আল্লাহর আজাবের ভয়ে, এটাকে মানুষ দুর্বলতা বলে প্রমাণ করার চেষ্টা করছে, নিজের কোনো সংশোধন নেই জীবনের। আরে, আপনাকে আপনার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন, কে কি করছে সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং আপনি আপনার ইমানকে এত কমজোর করিয়েন না, এই আজাব আল্লাহর পক্ষ থেকে ওয়ার্নিং, জি, সতর্কবাণী। সুতরাং এই ওয়ার্নিংয়ে সতর্ক হন, সাবধান হন, সংশোধন করেন। আল্লাহ যেন আমাদেরকে নিজেদের থেকে সংশোধন করার তৌফিক দান করেন, নিজের পরিবারের সংশোধনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যেন দান করেন। পাঁচ নম্বরে যে বিষয়টি বলবো, শিক্ষার বিষয়, সেটা হচ্ছে যে মানুষ দুনিয়ার যে কত আসক্ত, দুনিয়াকে যে কত কামড়ে ধরেছে, এবং দুনিয়ামুখী যে এত বেশি হয়েছে যে এই পরিস্থিতিতে মানুষ কীভাবে ছোটাছুটি করছে দেখুন। তুচ্ছ দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে বিভিন্ন দিক বললে কথা লম্বা হয়ে যাবে। বলি আজকাল এই সুপার মার্কেটের কথা, বলি আজকাল খাদ্যদ্রব্য সংগ্রহ করার জন্য ছোটাছুটির কথা, মলে মানুষের ভিড়ভাড়ের কথা, আর সেখানে গিয়ে যে মারামারি আর হানাহানি আর লুটপাটের মতো অবস্থা, সেখানে গিয়ে খাদ্যদ্রব্য মানুষ প্রয়োজনীয় আজকেরটা পাচ্ছে না, আর মানুষ দুই মাস, চার মাস নয়, ছয় মাস, এক বছর, দুই বছরের খাদ্যদ্রব্য বাড়িতেই স্টক করা শুরু করেছে। কত দুনিয়ার আসক্তি, আপনি কি এতদিন বাঁচবেন জানা আছে? এত কেন আপনি মরিয়া হয়ে উঠেছেন দুনিয়ার জন্য, এত কেন আপনার দুনিয়ার আসক্তি? এ দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার আসক্তিতে একবারে প্রবল হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিমদের সংশোধনের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে টান যেন না দেন, রিজিকে যেন প্রশস্ত করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সমাজ ভাতৃমণ্ডলী, দুনিয়ার ভালোবাসা কমিয়ে নিয়ে আসতে হবে। আমাদের সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে কত মানুষ যারা উন্নত দেশে বসবাস করত, তারা চলে গেছে, চলে যাচ্ছে, আর চলে যাবে, দেখতে পাচ্ছেন রাত দিন। এখান থেকে অনেক কিছু শিখার রয়েছে, আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। ছয় নম্বরে যে বিষয়টি বলবো, সেটা হচ্ছে মানুষের পাপ কত বেড়েছে। জি, আর এই আজাব, আর এই রকমই যে কোনো আজাব আল্লাহ রাব্বুল আলামিন যে নেমে এসে থাকে মানুষের পাপাচারের কারণে। জি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এইরকম বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে, তার একটি আয়াত, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে বিপর্যয় নেমে এসেছে, ফাসাদ সৃষ্টি হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে। জি, আজাব নেমে এসেছে কিসের জন্য? বিমা কাসাবা তাইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপের কারণে, অন্যায়ের কারণে। লিউযীকাহুম বাদাল্লাযী আমেলু, আল্লাহ চান যে তাদের কিছু পাপের শাস্তি দান করেন, কিছু শাস্তি, বাদাল্লাযী আমেলু আল্লাহ বলেছেন, কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলম দিতে চান তাদের পাপের, কিছু শাস্তি দেওয়ার মাধ্যমে আল্লাহ কি করতে চান, যে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তার এখনো ফিরে এসে সংশোধন করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর তৌহিদের দিকে ফিরে আসে, শিরক মুক্ত হয়ে ফিরে আসে, বিদআত মুক্ত হয়ে ফিরে আসে, পাপ মুক্ত হয়ে ফিরে আসে, এবং দ্বীনের দিকে ফিরে আসে, রবের দিকে ফিরে আসে, কোরআন এবং সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসে। আল্লাহ যেন মানব জাতিকে ফিরে আসার তৌফিক দান করেন, পাপ থেকে তওবা করার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন আমাদেরকে যে পাপ থেকে তওবা করতে হবে, এই তওবা এবং ইস্তিগফার, এটা বান্দার রবের সাথে সম্পর্ক, এর সম্পর্ক কোনো রাষ্ট্রের সাথে নেই, কোনো দেশের সরকারের সাথে নেই, যে দেশকে, রাষ্ট্রকে ঘোষণা করতে হবে, দেশের সরকারকে ঘোষণা করতে হবে তওবা দিবস হিসাবে, বা তওবা করার জন্য ঘোষণা করতে হবে না। রে ভাই, এসব শিখলেন কোত্থেকে? এসব বিদাত থেকে ফিরে আসেন,
দিনকে, দিনের উৎস থেকে, কোরআন এবং হাদিস থেকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করে। সমাজ ভাতৃমণ্ডলী, আপনার পাপ হয়েছে, আপনি আপনার রবের কাছে আরজি পেশ করবে, আমার অন্যায় হয়েছে, আমি আল্লাহ রব্বের কাছে ক্ষমা চাইব এবং আমি তওবা করব, আল্লাহর দিকে ফিরে আসবো। এটি হচ্ছে বান্দার মাবুদের সাথে, আবদের মাবুদের সাথে, রবের সাথে হচ্ছে এই সম্পর্ক। এর জন্য কোনো পীর মুর্শিদের কাছে যাওয়া লাগে না, কোনো আলেম শেখ মশাইখের কাছে যাওয়া লাগে না, যেমন ব্রাহ্মণ্যবাদে রয়েছে, যেমন রয়েছে খ্রিস্টান ধর্মে রয়েছে, চার্চে যাওয়া লাগে, আর তারপরে পোপ পাদ্রির কাছে যাওয়া লাগে, ব্রাহ্মণের কাছে, সাধু সন্ন্যাসীর কাছে যাওয়ার লাগে, পীরের মুরিদ হওয়ার লাগে, এসব ইসলামে নেই। রবের কাছে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, মুখে বলছিলেন, মন্ত্রের মতো পাঠ করছিলেন, জবান শুধু নাড়াচ্ছিলেন, অন্তরে নাড়া দিয়ে আপনি তওবা করুন, অন্তর থেকে, খালিস অন্তরে, অন্তর থেকে কথাটি বের করুন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহ, এবং তার দিকে ফিরে আসছি। এবং তওবার জন্য যে শর্তগুলি রয়েছে, শর্ত পুরো করুন, গুনাহ বন্ধ করুন, এক। দুই নম্বর, গুনাহ যে হয়েছে অতীতে এর জন্য অনুতপ্ত লজ্জিত হন। তিন নম্বরে, আগামীর জন্য প্রতিজ্ঞা করুন যে আপনার দ্বারা, আমার দ্বারা আর গুনাহ হবে না, জীবনে গুনাহর দিকে যাব না, এই বলে প্রতিজ্ঞা করুন। প্রত্যেকটি গুনাহর ক্ষেত্রে এই তিনটি শর্ত প্রথম থাকতে হবে। যদি আল্লাহর হকের সাথে সম্পর্কিত হয়, তবে বান্দার হকের সাথে যদি সম্পর্কিত হয় এই তিনটি শর্তের সাথে সাথে, চতুর্থ শর্ত হচ্ছে যে বান্দার কাছ থেকে অব্যাহতি নিতে হবে, তার যে হক রয়েছে, অধিকার রয়েছে, সেটা পরিশোধ করতে হবে, পরিশোধ করার হলে, আর না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। সমাজ মাতৃমণ্ডলী, আর এই তওবার জন্য বিদাত আবিষ্কার করবেন, তওবার জন্য দিবস ঘোষণা করবেন। আমাদের জন্য দুটো দিবস রয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, যথেষ্ট নয়? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অবশ্যই যথেষ্ট, কিন্তু ফামাজা বাদ আল হক ইল্লা ধলাল, হককে বাদ দিয়ে এদিক সেদিক যখন উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবেন, এলেমবিহীন, কোরআন সন্ন্যার জ্ঞানবিহীন যখন ইসলামের কথা বলবেন, তখন এইরকমই পদস্খলন ঘটবে, আর এইরকমই নিজেও বিদাতি হবেন, আর অন্যদেরকে বিদাতের দিকে ঠেলে দিয়ে আল্লাহর আজাবকে আরও ডেকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংশোধনের তৌফিক দান করেন। সময় ভাতৃমণ্ডলী, সাত নম্বরে যে শিক্ষা, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব ভবিষ্যৎবাণী রয়েছে, আগামীতে যা হবে, হতে যাচ্ছে, এই বিষয়গুলি সম্পর্কে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হচ্ছে, আর অনেক কিছু কিয়ামত পর্যন্ত হবে, এগুলি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। জি হ্যাঁ, তার মধ্যে কিছু সাধারণ ভবিষ্যৎবাণী রয়েছে, কিছু রয়েছে বিশেষ করে কিয়ামতের লক্ষণ সম্পর্কীয়, ছোট, মাঝারি অথবা বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী সুনান ইবনে মাজাহ হাদিসে রয়েছে, হাদিসটি হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটি গুনাহের কথা তাতে উল্লেখ করেছেন। কথা লম্বা না করে তার একটি গুনাহ সম্পর্কে শুধু বলি, যদি কোনো সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, জেনা, ব্যভিচার, সমকামিতা, আর এই রকমই উলঙ্গ অর্ধ উলঙ্গ চলাফেরা করা, অবাধ মেলামেশা, সহশিক্ষা, আর তারপরে নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, পর্দার গর্দাকে একবারে উড়িয়ে দেওয়া, আর পর্দাকে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেন একটি জুলম, অবরোধ নারীর, এই রকমের কুফুরি চিন্তা চেতনা, আর তারপরে এই সোশ্যাল মিডিয়াতে যে আপনার নোংরামি আর অশ্লীলতা ছড়িয়ে রয়েছে, এ সমস্ত কিছুর কারণে যে আজাব আল্লাহর পক্ষ থেকে নেমে আসে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত হাত্তা ইউলানু বিহা, কোনো সম্প্রদায়ে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে আর প্রকাশ্যে সে অশ্লীলতা হতে লাগে। আজকে সমুদ্র বীজগুলি দেখুন, আলহামদুলিল্লাহ সৌদি আরব সমুদ্র বীচে একজন ভদ্র ভালো মানুষ, দিনদার মানুষও গিয়ে বসতে পারে। পৃথিবীর কোনো জায়গায় আছে যে পার্কে গিয়ে একজন শরীফ ভদ্র মানুষ বসতে পারে? সমুদ্র বীচে গিয়ে একজন ভদ্র মানুষ গিয়ে বসে থাকতে পারে? সেখানে গিয়ে দিনদার মানুষ সেখানে গিয়ে অবস্থান করতে পারে? আল্লাহ হেফাজত করে আমাদের। যখন এই হতে লাগবে অশ্লীলতা, যখন প্রকাশ্যে হতে লাগবে, তখন এমন এমন আজাব আল্লাহ রাব্বুল আলামিন এবং তাউন, আওজা, মহামারী,
আল্লাহ দেবেন, যার একটি হচ্ছে এই নভেল করোনা, যেটাকে বলা হচ্ছে করোনার ভাইরাস। আর এইরকম কত কত নামে যে আসবে, যেই নামগুলি আজকের মানুষ জানছে না আগামী দিনে জানবে। আল্লাতি লাম তাকুন মাযাত ফি আসরাফিহিম, যেগুলি তাদের পূর্বপুরুষদের মুখে কোনোদিন শোনেনি, কোনোদিন এইরকম রোগের কথা, বালা মুসিবতের কথা শোনেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন হয়েছে। আট নম্বরে যে শিক্ষা, সে শিক্ষা হচ্ছে ইসলামের যে অবদান, ইসলামের অবদান। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ, ইসলামের মাধ্যমে আল্লাহ মুমিন মুসলিমকে দান করেছেন, তা হচ্ছে শরীয়তের যে বিভিন্ন বিধিবিধান রয়েছে, যেগুলিতে যে সতর্কতামূলক এবং পবিত্রতামূলক যেই বিধিবিধানগুলি শরীয়তে রয়েছে, তার কিছু ওয়াজেব ফরজ রয়েছে আর কিছু মুস্তাহাব রয়েছে। যেমন পবিত্রতার ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, আর তারপরে হালাল ভক্ষণের ক্ষেত্রে, হালাল পান করার ক্ষেত্রে, শৌচকার্য সম্পাদন করার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি, গোসলের ক্ষেত্রে, ওজুর ক্ষেত্রে, নাক পরিষ্কার করার ক্ষেত্রে, কুলি করার ক্ষেত্রে, এইসব যে বিষয়গুলি রয়েছে, এছাড়াও বহু দিক রয়েছে ইসলামের যেগুলির সত্যতা, যেগুলি যে মানুষের কল্যাণের জন্য, আখেরাতে তো কল্যাণ রয়েছে কিন্তু দুনিয়ার কল্যাণের জন্য, এটা স্পষ্ট হয়ে উঠেছে এই করোনার ভাইরাসের সময়। জি, সম্মানিত মাতৃমণ্ডলী, নয় নম্বরের যে শিক্ষাটি, সেটা হচ্ছে যে এই করোনার ভাইরাস প্রমাণ করে দিয়েছে যে আমার আপনার বন্ধুকে আর শত্রুকে। জি হ্যাঁ, এখানে দুর্দিনে বালা মুসিবতের সময় চিনতে পারবেন আপনি যে আপনার আপনজন কি আসলে সত্যিকার, আপনার দরদিহিতাকাঙ্ক্ষী কে, আপনাকে কে অন্তর থেকে ভালোবাসে, আর কে সুবিধাবাদী দুনিয়াদার। জি হ্যাঁ, এখানে লিয়ামিজ আল্লাহুল খবীসা মিনাত তাইয়্যিব, কে পবিত্র আর কে অপবিত্র, কার সম্পর্ক আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, তাওহীদের জন্য, সুন্নাতের জন্য, আর কার সম্পর্ক হচ্ছে পার্থিব স্বার্থের সম্পর্ক, কে দুশ্মন হাসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে চিনতে পারবেন। আল্লাহ না করি বাল্লা মুসিবত যখন আসে তখন বুঝতে পারবেন। জি হ্যাঁ, আজকে সৌদি আরব আলহামদুলিল্লাহ তুলনামূলক অনেক ভালো অবস্থায় আছে, এবং প্রথম থেকে অনেক সতর্ক হয়ে গেছে যাতে করে এই করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে আর দুশ্মন হাসার সুযোগ না হয়ে যায়। তো এই যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সতর্কতামূলক, যে একসাথে গ্যাদারিং করবে না, আর এটা শুধু মসজিদের সাথে খাস নয়, আমার বাসার পাশেই পায়ে হেঁটে 5 মিনিট লাগবে না সমুদ্র বিচে, সে সমুদ্র বিচে যাওয়ার জন্য একটি গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নেই, সেখানে বসা নিষেধ, ফ্যামিলি গ্যাদারিং করে বসা নিষেধ, কোনো একজন লোক সেখানে বসতে পারছে না, রাস্তাঘাটে কোনো এক জায়গায় জমিয়ত হবে সেখানে, অথবা ছোট ধরনের একটা আলোচনা, দিনী আলোচনার দিন দুনিয়ার সমস্ত রকমের গ্যাদারিং বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি মানব জীবনের নিরাপত্তার স্বার্থে, প্রাণনাশ থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে এখানে যারা রয়েছেন তাদের রক্ষা করার জন্য এবং মানুষের হেফাজতের জন্য ক্ষণস্থায়ীভাবে মসজিদে যাওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জমিন, সবগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জয়েলাতিল, আমার জন্য সারা পৃথিবীর সমস্ত জমিনকে, সমস্ত ভূমিকে মসজিদও বানানো হয়েছে, সেজদার জায়গাও বানানো হয়েছে, অতাহুরান ও পবিত্রতার ব্যবস্থাও বানানো হয়েছে, পানি না পেলে যে কোনো জায়গায় তেমন করে নিতে পারেন, মসজিদে যেতে না পারলে যেই কোনো জায়গায় সলাত আদায় করে নিতে পারেন। যেসব ভাইরা সমালোচনা করেছেন সৌদি আরব, তারা কি সৌদি আরবের বন্ধু না সৌদি আরবের শত্রু? এখানে যদি করোনা রোগ আল্লাহ না করে যদি ইটালির মতো, ইরানের মতো, স্পেনের মতো, চায়নার মতো বেড়ে যায়, তাহলে এরা সবচেয়ে বেশি হাসবে সৌদি আরবের, এই সুযোগ নিয়ে আছে, এটা অভ্যাস হবে কোমর দাওয়ায়ের, এরা সুযোগ নিয়ে আছে, অত পেতে আছে যে কখন হাসতে পাব, এই দুশ্মন চিনার সুযোগ এটা। আর যদি সতর্কতামূলক কিছু বিধিবিধান জারি করে, আইন কানুন যদি সেখানে জারি করা হয়, তাহলেও সমালোচনা। জি হ্যাঁ, যাকে দেখতে না পারে মানুষ তখন তার যে কোনো চলন বাঁকা মনে হয়,
এখানে স্পষ্ট হয়ে উঠবে। এটা একটি উদাহরণ দিয়ে বললাম সৌদি আরবের, কিন্তু ব্যক্তি জীবন উদাহরণ দিতে পারেন, আপনার কে বন্ধু আর কে শত্রু, কে আপন আর কে পর, এই রকমের দুর্দিনেই স্পষ্ট হয়ে উঠবে। আল্লাহ আমাদের সকল মমিন মোমেনাতের যেন হেফাজত করেন, এবং শত্রুর অনিষ্ট থেকে, দুশ্মনের হাসা থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারাকি শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। দশ নম্বর যে শিক্ষাটি রয়েছে সেটা হচ্ছে, বর্তমান বিশ্বে যে সব উন্নত দেশ যাদের থিওরি হচ্ছে, যাদের মানবরচিত মতবাদ হচ্ছে পুঁজিবাদ, এই পুঁজিবাদ যে আজকে এই সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে, আজকের সমাজবাদ আর অন্যান্য যেসব ইজম বা মতবাদ রয়েছে সেগুলি যে ব্যর্থ হয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। আজকে এত উন্নত দেশগুলি, সেখান থেকে আল্লাহ এই আজাব দিয়ে শুরু করেছেন এবং দেখিয়ে দিয়েছেন মানব জাতিকে এবং এইসব মহাশক্তিধরকে, যেগুলি দুনিয়ার শক্তি সেগুলিকে, যে আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতার সামনে তোমরা কিছুই না, তোমাদেরকে সামান্য শক্তি দেওয়া হয়েছে তাতে অহংকার করিও না। এগারো নম্বর যে শিক্ষাটি রয়েছে সেটা হচ্ছে, যখনই এই রকমের বালা মুসিবত আসে, যেমন আজকে করোনার ভাইরাসের বালা মুসিবত, তখন গুজব খুব বেশি ছড়ায়। জি, এক শ্রেণীর লোকেরা রয়েছে, অল মুরজিফুনা ফিল মদিনা, সূরায়ে তওবাতে আল্লাহ বলেছেন মুরজিফুন, গুজব রটি বাড়ায়। জি, একটা কথা কি শুনলে সেটাকে তিলকে তাল করে রটিয়ে বাড়ায়, আর কথার হাত পা বানায়, যে কথার কোনো কথাই নেই সেই কথাও তারা ছড়িয়ে থাকে। এই সময়ে এত বেশি গুজব, এই গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না, ফিরে আসুন আল্লাহ রাব্বুল আলমিনের দিকে, ফিরে আসুন আল্লাহর দিনের দিকে, ফিরে আসুন আল্লাহর তৌহিদের দিকে, ফিরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শের দিকে ফিরে যাওয়া, ফিরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দিনের দিকে, যে দিনের উপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে ছেড়ে গেছেন। সুতরাং গুজবে কান না দিয়ে যেটা আপনার জন্য কল্যাণকর হয় সেটা নেবেন, আর যার কাছ থেকে একটা কথা শুনলেন, শোনার পরে কোনো তদন্ত না করে, বাছাই না করে এই কথা বলাতে লাভ আছে না লস আছে, কথাটা সত্য না মিথ্যা কিছুই চেক করলেন না আর সেটাকে প্রচার করে যাচ্ছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে মুখ খুলিও না। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা, প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। বারো নম্বরে যে শিক্ষা সেটি হচ্ছে, ইন্নাল ইনসানা খুলেকা হালুয়া, মানুষকে অত্যন্ত ভীতু করে এবং লোভী করে সৃষ্টি করা হয়েছে। খালা মানে যেমন, বা হালু মানে লোভী হয়, তেমন ভীতু। জি, মানুষ যেমন লোভী তেমন ভীতু, মানুষের লোভও খুব বেশি আর মানুষের ভয় ভীতিও খুব বেশি, আতঙ্ক খুব বেশি। আজকে এই করোনা ভাইরাস বিশ্বে এমন আতঙ্ক ছড়িয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একমাত্র খাঁটি মুমিন ছাড়া, যাদের ঈমানে মজবুতি রয়েছে, যাদের আল্লাহর প্রতি আস্থা ভরসা মজবুত এবং আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাকদীরের প্রতি ঈমান সম্পর্কে তাদের ভালো জ্ঞান রয়েছে এবং সেই অনুযায়ী তাদের ঈমান রয়েছে, এই রকম লোক ছাড়া অধিকাংশ লোক বড়ই আতঙ্কে রয়েছে আর বড়ই লোভী মানুষ। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু শাররু জাযুয়া, যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন হাই হাই করা শুরু করে, তখন আতঙ্কিত হয়ে যায়। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুয়া, আর যখন সুখ শান্তি আসে তখন অত্যন্ত লোভী হয়ে কৃপণ হয়ে যায়, শুধু নিজেই খেতে চায়, আর কে খেতে পেল, কে বেঁচে আছে দেখার বিষয় নেই। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যমপন্থী হয়ে দুনিয়া থেকে যা প্রয়োজন তা আমাদের মিটিয়ে দেন এবং আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। ১৩ নম্বরে যে শিক্ষার বিষয়টি সেটা হচ্ছে, কিছু যাদের অন্তরে রোগ রয়েছে অথবা শারীরিক রোগ রয়েছে এবং মনের দিক থেকে তারা দুর্বল, মনোবল দুর্বল, এরা মানুষকে আরও ভয়ভীত করছে,
তাদের কথায় ভয় ভীত হবেন না। জি, কেউ ভয় দেখালে ভয়ভীত হবেন না। আজকাল যা পড়ছেন তাই শুনে আপনি এমন আতঙ্কিত হয়ে যাচ্ছেন, এরকমটা হবেন না, মোটেই হবেন না। কিছু লোকের স্বভাব আছে, মানুষের স্বভাব যে তারা যখনই এইরকম বালা মুসিবতে নেমে আসে তখন এইভাবে নিজেও ভয় ভীত আর অন্যদেরকে ভীত সন্ত্রস্ত করে, তারা নিজেদেরকেও ক্ষতিগ্রস্ত করে অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করে। সুতরাং তাদের কথায় কর্ণপাত করবেন না। 14 নম্বরের যে শিক্ষাটি রয়েছে সেটা হচ্ছে, যে কোনো সময় যখন বিপদ আপদ আসে বা অসুখ বিসুখ আসে মানুষের শরীরে, তখন বিপদ আপদ থেকে মুক্তির জন্য বা বিপদ আপদ আসার সম্ভাবনা রয়েছে তার আগে থেকেই আত্মরক্ষার জন্য বাঁচার জন্য উপায় উপকরণ গ্রহণ করা শরীয়ত সম্মত, এর প্রয়োজন রয়েছে। সুতরাং এই বিষয়ে যথাসাধ্য যেসব সতর্কতার যেসব দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলো ফলো করবেন, এবং আপনার আমার পক্ষে যতটা বেঁচে থাকা সম্ভব এসব অনিষ্ট থেকে নিজেকে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, এবং এই ক্ষেত্রে যতটা শরীয়তে বৈধতা রয়েছে আপনি আল্লাহর ভরসা রেখে আপনি তদবির করবেন, তাকদীরের প্রতি ভরসাও রাখবেন, তাকদীরের প্রতি ইমানও রাখবেন, আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখবেন, এবং পার্থিব যে উপায় উপকরণ রয়েছে সেগুলি আপনি গ্রহণ করবেন, সতর্কতা অবলম্বন করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো, অসুখ হলে চিকিৎসা নাও, তার আগে অসুখ হওয়ার আগে যাতে করে অসুস্থ না হও। সেই জন্য আমরা শরীরে ঠান্ডা লাগতে দিই না, শীতের দিনে শীত বস্ত্র ব্যবহার করি, কারণ ঠান্ডা লাগলে ঠান্ডা যখন আক্রমণ করবে তখন প্রতিরোধ শক্তি যদি আমার কমজোর হয়ে যায় তাহলে আমি রোগাক্রান্ত হয়ে যাবো। সুতরাং আগে থেকে আমরা শীত বস্ত্রের ব্যবস্থা নিই। এইরকমই শরীর আর কে ঠান্ডা থেকে বাঁচাবার জন্য অথবা ক্ষয়ক্ষতি থেকে বাঁচাবার জন্য অনেক রকমের ব্যবস্থা আমরা নিয়ে থাকি। সুতরাং মনে রাখবেন যে যেসব পার্থিব উপায় উপকরণ রয়েছে সেগুলি আমরা অবশ্যই গ্রহণ করব। 15 নম্বরে যে শিক্ষাটি রয়েছে সেটা হচ্ছে যে কিছু লোকেরা সীমাহীন বাড়াবাড়ি করেছে, কিছু লোকেরা সীমাহীন বাড়াবাড়ি করেছে। এই বিষয়ে বাড়াবাড়ি বর্জনীয়, কেউ যদি বাড়াবাড়ি করে সে পাপের ভাগী হবে। আপনি বাড়াবাড়ি করবেন না, আপনি নিজে বাড়াবাড়ি করবেন না, আর কারো বাড়াবাড়িতে কান দেবেন না, আর আপনি এই বাড়াবাড়ির শিকার হবেন না। বাড়াবাড়িটা বিভিন্ন দিক থেকে হয়ে থাকে, তার মধ্যে একটি বাড়াবাড়ি হচ্ছে যে সতর্কতার ক্ষেত্রে, জি হ্যাঁ আপনি সতর্ক থাকবেন এই ভাইরাস আক্রান্ত হতে, কিন্তু এই ক্ষেত্রে এত বাড়াবাড়ি যে কারো যদি একটা হাঁচি পড়ে যায় তাহলে সেখান থেকে একেবারে উধাও, না 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 এত দুর্বল হবেন না। আর যদি কেউ যদি হাত বাড়িয়ে দেয় সালাম মুসাফা করার জন্য তাহলে আপনি হাতকে টেনে নিয়ে পালাবেন, জি হ্যাঁ, আর ভাববেন যে হাতে হাত লাগাইলেই মনে হয় আমি মরে যাব, না না চরম বাড়াবাড়ি এগুলি, জি হ্যাঁ। আল্লাহর ভরসা রেখে যথাসাধ্য আপনি যদি সত্যি এগুলি কারণ হয় তাহলে বেঁচে থাকার চেষ্টা করুন, কিন্তু এটা মনে করিয়েন না যে কেন যখন করোনা ভাইরাস আসেনি তখন কি কারো হাঁচি পড়তো না, তখন কি আপনার বাড়িতে কারো হাঁচি পড়তো না, আপনার কি সর্দি কাশি হইতো না, মসজিদে কি কেউ কারো হাঁচি কাশি হইতো না, অবশ্যই হইতো, কিন্তু তখন তো আপনি পলায়ন করতেন না, আপনি মানুষের সাথে সালাম মুসাফা করতেন না, মোয়ানাকা করতেন না, এত কেন বাড়াবাড়ি। সুতরাং এইরকম বাড়াবাড়িটাও যেন না থাকে। আর কিছু লোকের আবার বাড়াবাড়ি আছে যে আমি কিছুই মানি না, আমি কুষ্ঠরোগীর সাথে বসে খাবো, আমি করোনা আক্রান্ত রোগীর সাথে বসে খাবো। আরে ভাই, আপনি আপনার তাওয়াক্কল যদি থাকে তো এত কেন আপনি পরেশগারি দেখাচ্ছেন, আপনি নিজে সেটা ব্যক্তি জীবনে আপনি সীমিত রাখুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি সেগুলি আপনি উপেক্ষা করিয়েন না। একদিকে যেমন আল্লাহর ভরসার হাদিস রয়েছে তেমন আর একদিকে রয়েছে সতর্কতা অবলম্বনের হাদিস রয়েছে, দুটোতে আপনি ব্যালেন্সটা ঠিক রাখবেন। আপনি ফিররা মিনাল মাজজুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস, জি হ্যাঁ, তুমি কুষ্ঠরোগী থেকে পলায়ন করো, যেমন বাঘ দেখলে কেউ থাকবেন, সাপ দেখলে কেউ থাকবেন, পলায়ন করবেন, তো এইরকমই আপনি সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন আপনি।
তো বাড়াবাড়িটা যেন কোনো দিক থেকে না হয়। আমি মোটেই এগুলোকে পরোয়া করি না। সুতরাং কার কি হয়েছে আমি করোনা ভাইরাস বলে কিচ্ছু মানি না। যার হয়েছে আমি যেখানে হয়েছে সেখানে গিয়ে বসবো, আর সেখানে তার সাথে উঠা বসা করবো, একসাথেই থাকবো। না না না, মোটেই না, আমি এসব আইন কানুন মানি না, আউযুবিল্লাহ, এরকম করবেন না। আর আপনি এমন বাড়াবাড়ি করলেন যে সুবহানাল্লাহ, একেবারে কিয়ামতের দৃশ্য আপনার সামনে চলে এসেছে। বাপ ছেলে মেয়েকে দেখে পালাচ্ছে, স্ত্রী স্বামীকে দেখে পালাচ্ছে, স্বামী স্ত্রীকে দেখে পালাচ্ছে, আর ভাই ভাইয়ের কাছে আসছে না, বোন বোনের কাছে আসছে না, আপনজন আত্মীয় স্বজন বিনা দাফনে রেখে দিয়েছে। না না না, ওর কাছেই যাওয়া যাবে না, আউযুবিল্লাহ, এরকমটাও যেন না। আল্লাহ আমাদের যেন মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন, এবং দীন ইসলাম হচ্ছে মধ্যমপন্থী। ১৬ নম্বরে যে বিষয়টি বলবো এই করোনা ভাইরাস থেকে শিক্ষার, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে আমরা সবসময় সুধারণা রাখব। আল্লাহ সম্পর্কে কখন নেগেটিভ ধারণা রাখবেন? আল্লাহ রাব্বুল আলম সম্পর্কে যদি আপনি নেগেটিভ ধারণা রাখেন, তাহলে যেমন ধারণা রাখবেন তেমন আল্লাহ করবেন। কিন্তু আপনি যদি হুসনে জন রাখেন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখেন, তো আল্লাহ রাব্বুল আলমিনের হাদিসে কুদসি রয়েছে, আনা ইন্দা জন্নে আবদি বি, আমি আমার বান্দার ধারণা হিসাবে করে থাকি। আমার সম্পর্কে ভালো ধারণা রাখলে ভালোই করি। জি, আল্লাহ আমার হেফাজত করবেন, হ্যাঁ আপনার হেফাজত করবেন। যতই করোনা ভাইরাস আর যতই কিছু বালা মুসিবত আসুক, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারের হেফাজত করবেন। আল্লাহর কাছে ভালো আশা রাখেন, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখেন, তাহলে আল্লাহ তাই করবেন। কিন্তু যদি সবসময় নেগেটিভ, যে বালা মুসিবত এসেছে মনে হয় আমি বাঁচব না, মনে হয় আমার পরিবারের সর্বনাশ হয়ে যাবে, মনে হয় পৃথিবীর মানুষ সব ধ্বংস হয়ে যাবে, মনে হয় কি যে হবে, পৃথিবীর কিয়ামত হয়েই যাবে, তো আপনার কিয়ামত হয়েই যাবে। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ফিতনা থেকে আমার আপনার হেফাজত করে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই কোন ফিতনা, আরও বহু ফিতনা আসবে। এখন দাজ্জালের ফিতনা বাকি আছে, ইয়াজুজ মাজুজ ফিতনা বাকি আছে, দাব্বাতুল আরদ, ওই জীবজন্তুর ফিতনা, বড় বড় যে কিয়ামতের আলামত রয়েছে ওগুলো বাকি আছে, কত যে ফিতনা আছে। আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা দিন নিয়ে, তৌহিদ নিয়ে যেতে পারি, এর তৌফিক দান করেন রাব্বুল আলামিন। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। ১৭ নম্বরে যে শিক্ষাটি, সেটা হচ্ছে যে নিজে শান্ত থাকবেন, বিচলিত হবেন না, এবং আপনার আশেপাশে চারিদিকে যারাই রয়েছে, আপনার আপন পরিবারের সদস্যরা হোক, অথবা আত্মীয় স্বজন হোক, অথবা মুমিন মুসলিম ভাই বোনেরাই হোক, এমনকি অমুসলিমরা হোক, তাদের মাঝে আপনি সব সময় পজিটিভ কথা বলবেন এবং সবাইকে শান্ত করার চেষ্টা করবেন। পেরেশানির কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিনের যা ফয়সালা আছে সেটা তো হবেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ভালোটা চাইতে হবে, মন্দ থেকে অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে, আশ্রয় কামনা করতে হবে, এবং আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যেসব মাধ্যম উপকরণগুলি আল্লাহ দিয়েছেন সেগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে, আর আমাদেরকে আপন গতিতে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখেন, সুখে রাখেন, মনের প্রশান্তি দান করেন, শারীরিক প্রশান্তি দান করেন, সামাজিক প্রশান্তি দান করেন, পারিবারিক প্রশান্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সর্বস্তরে সুখে শান্তিতে রাখেন। ১৮ নম্বরে যে বিষয়টি রয়েছে শিক্ষার, সেটা হচ্ছে যে আমাদেরকে নিজের বিবেক দিয়ে কাজ নিতে হবে, আমাদেরকে একটু ধীর স্থিরতার সাথে কাজ নিতে হবে, তাড়াহুড়া করলে হবে না, এবং বিবেকহীন কথাবার্তা বললে হবে না, বিবেকহীন সিদ্ধান্ত নিলে হবে না, আমাদেরকে বিবেকই হইতে হবে, আবেগী হইলে হবে না, বিবেক দিয়ে কাজ নিতে হবে, আবেগ দিয়ে কাজ নিলে হবে না। আজকে আবেগী হয়ে আপনি এমন এমন কথা বলে ফেলছেন যেটা আপনার দুনিয়া আখেরাত বরবাদ করে দেবে। আপনি হয়তো আল্লাহর আজাবের হকদার হয়ে গেলেন, আল্লাহর আজাব নেমে আসলো আপনার এই আবেগী হওয়ার কারণে, না মোটেই না। আপনি সবসময় নিজের বিবেককে কাজে লাগবার চেষ্টা করবেন, আপনি যখন শান্ত হয়ে আর আপনি ধীর স্থিরতার সাথে আপনি নিজের বিবেক দিয়ে কাজ নেবেন, তখন আপনি নিজের কখনো ক্ষতি করবেন না, আর আপনি অন্যের ক্ষেত্রেও বাড়াবাড়ি করবেন না। ১৯ নম্বরে যে শিক্ষার বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে যে একজন মুমিন মুসলিমকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি কি মনে করেন, মরবেন না? আজকালকার মানুষ মনে করছে যে মরবেন না, মনে হয় এই করোনা ভাইরাস চলে গেলে মনে হয় মৌত আসবে না। অবশ্যই আসবে, যখন আসার সেটা অবশ্যই আসবে, চলে আসবে। জি হ্যাঁ,
মত হয়তো করোনা ভাইরাসের আগে আপনাকে ধাওয়া করে চলে আসছে, আপনি মনে করছেন যে করোনা ভাইরাসই হয়তো আমাকে মেরে দেবে, কিন্তু তার আগেই মালাকুল মত এসে হাজির হয়ে আছে। সুবহানাল্লাহ। সুতরাং সবসময় একজন মমিন মুসলিম মরণের জন্য প্রস্তুত থাকবে। প্রস্তুত থাকে মানে এই অবস্থায় আমার এক্ষুনি যদি মত আসে তাহলে ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমি রহমতের আশা রাখতে পারি এবং আজাব থেকে বাঁচতে পারবো এই আশা রাখতে পারি। আমার তাওহীদ ঠিক আছে, আমার সুন্নাহ ঠিক আছে, আমি শিরক থেকে বেঁচে আছি, আমি বিদআত থেকে বেঁচে আছি, আমার ফরজ ওয়াজিব ত্যাগ করা থেকে বেঁচে আছি, হারাম কাবিরা গুনাহ থেকে কমপক্ষে বেঁচে আছি, সাগিরা গুনাহ যথাসাধ্য আমি জেনে শুনে করি না, এইটা হচ্ছে। আর বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, কালেমা তাওহীদ পাঠ করা, সকাল সন্ধ্যার জিকির আজকার করা, ঘুমের আগে আল্লাহর নাম নিয়ে জিকির আজকার করে, যেসব আজকার রয়েছে আয়াতুল কুরসি রয়েছে, আরও যেসব পড়া রয়েছে সুরা ইখলাস ফালাক নাস রয়েছে কাফের রয়েছে, সেগুলি পড়ে শোয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আল্লাহ আবার সুযোগ দিলেন আল্লাহর শুকরিয়া আদায় করা ইত্যাদি ইত্যাদি। বাড়ি থেকে বেরোলেন দোয়া পড়লেন, আপনি গাড়িতে চললেন দোয়া পড়লেন, আপনি যে কোনো জায়গায় অবতরণ করলেন দোয়া পড়লেন আপনি। এইভাবে যদি একজন মমিন মুসলিম মরণের জন্য প্রস্তুত থাকে তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করবেন না। 20 নম্বরে যে শিক্ষাটি সেটা হচ্ছে দেখেন মরতে হবে, মরতে হবে, কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে ওই মরণ যেই মরণ ইসলামবিহীন হয়। ইসলাম ছাড়া যদি আপনি কুফরের অবস্থায় মারা যান, শিরকের অবস্থায় মারা যান, আপনি মাজার পূজা করতে করতে মারা গেলেন, মূর্তি পূজা করে মারা গেলেন, আপনি নাস্তিক হয়ে মারা গেলেন, আপনি বেনামাজি হয়ে মারা গেলেন, আপনি কাবিরা গুনাহে লিপ্ত ওই অবস্থায় মারা গেলেন, আপনি নোংরা ছবি ব্লু ফিল্ম দেখছেন ওই অবস্থায় ওই রাতে আপনার মরণ আসলো, যেই দিন ফজরের সালাত পড়বেন না এই নিয়তে বদ নিয়তে শুয়েছেন সেই দিনে মরণ হয়ে গেল, মদের আসরে আপনার মরণ হইল, জি হ্যাঁ, হারাম খেয়ে হারাম পান করি অথবা পাপের অবস্থায় আপনার মত হয়ে গেল অথবা কুফরের অবস্থায় মত হয়ে গেল, এটি হচ্ছে মারাত্মক আপনার জন্য আর ধ্বংসাত্মক, এটি হলো আপনার জন্য ধ্বংসাত্মক বিষয়। বাকি কথা হলো যে মরতে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মরবেই কিন্তু তোমার মুসলিম হয়ে মরিও, মুসলিম হয়ে আল্লাহর সামনে যদি যেতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন, চিন্তা করবেন না। 21 নম্বর যে শিক্ষাটি সেটা হচ্ছে আখেরাতের বড় মূল্য রয়েছে এবং জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে কর্ম করতে হবে, সেখানে আসল শান্তি রয়েছে, দুনিয়ায় কোথাও শান্তি নেই, পৃথিবীর যেখানে থাকেন না কেন, আজকে পৃথিবীর উন্নত দেশে যেখানে তারা মনে করছে যে আমাদের কাছে কোনো রকমের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, যান্ত্রিক সভ্যতার অভাব নেই, সায়েন্স টেকনোলজির অভাব নেই, কিন্তু অসহায় আজকে। সুতরাং এই দুনিয়াকে বেশি মূল্যায়ন না করে আখেরাতকে মূল্যায়ন করুন এবং জান্নাতে যাওয়ার জন্য আপনি আপনার চেষ্টা করুন, জান্নাতে যাওয়ার জন্য যে আকীদা আমল ইবাদত আখলাকের প্রয়োজন রয়েছে সেগুলি আপনি আপনি নিজের মধ্যে তৈরি করুন এবং জান্নাতই হচ্ছে আপনার আমার জন্য একজন মমিন মুসলিমের জন্য শান্তির স্থান, সেই শান্তির স্থানে পৌঁছার জন্য আপনি চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং জান্নাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াতেই কবুল করেন। 22 নম্বরে যে শিক্ষাটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের ওপর অত্যন্ত দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি পরম করুণাময়, তিনি বড়ই মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল যে কত দয়ালু, আর বিশেষ করে মমিন বান্দার জন্য, মমিন বান্দা যদি এই করোনা ভাইরাসে মারাও যায়, কোনো মহামারীতে মারাও যায়, তো তার জন্য রহমত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এবং কাফেরের জন্য আজাব, কাফেরের জন্য আজাব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কত যে দয়ালু যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে অসুস্থ করছেন, কাফের অনেক কাফেরকে আল্লাহ দ্রোহীকে আল্লাহর দুশ্মনকে পাপিষ্টকে আল্লাহ এই করোনা ভাইরাস থেকে মুক্ত রেখেছেন, বালা মুসিবত মুক্ত রেখেছেন, সুখের সামগ্রী দিয়েছেন, জি। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে পরীক্ষাও করছেন আমাদের মুমিন ভাই বোনদেরকে, তাদেরকেও আল্লাহ রাব্বুল ইন্না মাল উসরি ইউসরা, কিছু সময়ের পরে আল্লাহ রাব্বুল আবার স্বস্তি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার দয়া করছেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শিফার ব্যবস্থা করছেন, জি। তো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের আশাবাদী হইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, আরহামুর রাহিমিন তিনি। 23 নম্বরে যে শিক্ষাটি রয়েছে সেটা হচ্ছে যে আজকে আমরা এই করোনা ভাইরাসের এই বিশ্বের যে পরিস্থিতি তাতে আমরা দেখতে পেলাম যে
অনেক উন্নত দেশগুলি তাদের দেশের নাগরিক বা সেখানকার বাসিন্দাদের সম্পর্কে তারা কত যত্নবান তাদের চিকিৎসার জন্য এবং তাদের নিরাপত্তার জন্য এবং তাদের আপনার চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা কত গুরুত্ব সহকারে কাজ করলো এবং কাজ করে যাচ্ছে। পক্ষান্তরে বড়ই দুঃখের বিষয়, অনেক দেশ এমন রয়েছে যে দেশগুলির অনেক দেশ হয়তো মুসলিম দেশ কিন্তু সেখানকার জনগণের সুরক্ষার জন্য কোনো গুরুত্ব নেই, সেখানকার জনগণের চিকিৎসা সেবার ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, সেখানকার জনগণের যে নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে তার জন্য কোনো গুরুত্ব নেই। এটা বড়ই দুঃখজনক, আমাদেরকে সবসময় গুরুত্ব দিতে হবে। প্রত্যেক মানুষের প্রাণের মূল্য রয়েছে, প্রত্যেক মানুষের নিরাপত্তার ন্যায্য অধিকার রয়েছে, সুতরাং তাদের সার্বিক নিরাপত্তার জন্য যথাসাধ্য যাদের সেবা দেওয়া আল্লাহ ফরজ করেছেন অবশ্যই সেবা দিতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। ২৪ নম্বরে যে বিষয়টি উল্লেখ করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আমরা আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ এই করোনা ভাইরাস থেকে মুক্ত রয়েছি, বরং আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন। জি হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কত রহমত করেছেন এবং আল্লাহ আমাদের উপরে যে কত অনুগ্রহ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মহামারী থেকে বাঁচার জন্য আল্লাহ যেন আমাদের বিভিন্ন রকমের যে উপায় উপকরণ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে এখন পর্যন্ত নিরাপদ রেখেছেন, এর উপর অবশ্যই শুকরিয়া আদায় করা জরুরি। আর জানা আছে সূরা ইব্রাহিমের আয়াত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ যদি শুকরিয়া আদায় করো এই নিয়ামত, এবং এইরকম বহু নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছে, সবগুলি আল্লাহর নিয়ামত, আল্লাহর দান, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আল্লাহ বলছেন আমি বাড়িয়ে দেব। তাই আল্লাহ যে নিরাপত্তা দান করেছেন, আল্লাহ যে আমাদেরকে এই করোনা ভাইরাস মুক্ত রেখেছেন, এর যদি আমরা শুকরিয়া আদায় করি, যে শুকরিয়া আদায় করা আমাদের জন্য ফরজ, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের সুস্থতা বাড়িয়ে দেবেন, নিরাপত্তা বাড়িয়ে দেবেন, আমাদেরকে হেফাজতে রাখবেন, আমাদেরকে আল্লাহর বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন। আর যদি কেউ আমাদের মধ্য থেকে বালা মুসিবতের সম্মুখীন হয় তাহলে সেখানে আল্লাহর খাস সাহায্য নেমে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন, মারা গেলেও শাহাদাতের মর্যাদা দান করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, তাউন মহামারী, মহামারীতে কেউ যদি মৃত্যুবরণ করে তো এটি মুসলিম হলে মুসলিমের জন্য এটি শাহাদাতের মর্যাদা, সুতরাং ক্ষয়ক্ষতি কোনো ক্ষেত্রে নেই। যদি বালা মুসিবত থেকে আমরা বেঁচে থাকতে পারি তো আল্লাহর এটি বড় নিয়ামত, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর যদি কেউ এর সম্মুখীন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তার মৃত্যুর ফয়সালা থাকে তো মারা যাবে, তার জন্য শাহাদাতের মর্যাদা রয়েছে। আর কেউ যদি সুস্থ হয়ে যায় তাহলে তার গুনাহ খাতার কাফফারা হয়ে যাবে, তার মর্যাদা উঁচা হবে, তার নেকি বৃদ্ধি পাবে। এছাড়াও বহু ফায়দা বা বহু শিক্ষার দিক রয়েছে করোনা ভাইরাস থেকে। শেষখানে সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 59 দিয়ে শেষ করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা আনুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, এই যে করোনা ভাইরাস, এই যে মহামারী, বিশ্ব মহামারী সারা বিশ্বে যে ছড়িয়ে গেছে প্রায় দেশে, এটি এবং এই রকমের বহু আল্লাহর নিদর্শন পৃথিবীতে রয়েছে, আয়াত আয়াত আয়াতে কৌনিয়া, সৃষ্টিগত নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতের ক্ষমতার বহিঃপ্রকাশ। জি, আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসহায়, এটা প্রমাণ করে দাও সৃষ্টিগত এই নিদর্শন ভাইরাস, এই করোনা ভাইরাস, এটি আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়েছেন এটি কিসের জন্য? তাখউইফ, জি, ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শনের জন্য, সতর্ক সাবধান করে দেওয়ার জন্য, ওয়ার্নিং দেওয়ার জন্য, যে এখনও সাবধান হয়ে যাও, এখনও সতর্ক হয়ে যাও, এখনও সংশোধনের সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল যেন আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দেন রবের, এবং আল্লাহ রাব্বুল আলামিন আজাবের যেন ভয় আমাদের অন্তরে দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করার যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আজাব থেকে আমাদেরকে যেন হেফাজতে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার আজাব থেকে আমাদের হেফাজতে রাখেন, আখিরাতের আজাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন, আল্লাহ রাব্বুল যতদিন দুনিয়া রাখবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, ফিতনা থেকে মুক্ত রাখেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, আর যখন আমাদেরকে দুনিয়া থেকে গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন যেন ঈমানের অবস্থায়, তৌহিদের অবস্থায়, নেক আমলের অবস্থায় আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে গ্রহণ করেন, এবং রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।